চুঁচুড়া স্কুলে নুন ভাত কাণ্ডের পর নড়ে চড়ে বসে প্রশাসন। বিভিন্ন স্কুলে মিড ডে মিলের নতুন খাদ্য তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। আর দপ্তরের এই নয়া নির্দেশিকাতে মাথায় হাত আরামবাগের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI ভর্তি চলছে, যোগাযোগ 8972955109 অথবা 9734350791। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট ITI, আরামবাগ মনসাতলা হুগলি। চুঁচুড়ার একটি স্কুলে নুন ভাত খাওয়ানোর জেরে নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। শুক্রবার থেকে বিভিন্ন জেলা শাসকরা সাপ্তাহিক খাদ্য তালিকা পাঠাতে শুরু করে দিয়েছেন, আর সেই খাদ্য তালিকা দেখে চক্ষু ছানা পড়া শিক্ষক শিক্ষিকাদের। যে কোনো মানুষ সেই নির্দেশিকা দেখলেই বুঝতে পারবেন, বাস্তবের সাথে নির্দেশিকার ন্যূনতম সামঞ্জস্যও নেই। হুগলি জেলা শাসক যে নির্দেশিকা দিয়েছেন, সেই নির্দেশিকায় সপ্তাহে দুদিন গোটা ডিম, একদিন মুরগির মাংস, দুদিন ভেজ ডাল, আলু কুমড়োর তরকারি, আলু সয়াবিন, খিচুড়ি, পাঁচ তরকারি ইত্যাদি আহারের পদ ঠিক করে দিয়েছেন। অন্যদিকে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র পিছু 4.48 টাকা বরাদ্দ করে, কাজেই 4.48 টাকায় কিভাবে সপ্তাহে দুদিন ডিম, একদিন মাংস এবং এত উন্নত মানের খাবার আসবে তা ভেবেই কুল পাচ্ছেন না শিক্ষকরা। শিক্ষকরা বর্তমানে দ্রব্যমূল্য অনুযায়ী একটি তালিকা দিয়েছেন, তাতে তাদের দাবি যে পরিমাণ টাকা বরাদ্দ হয় আর জেলা শাসক যে নির্দেশ দিয়েছেন তাতে করে মাসে 12 দিন খাওয়ানো সম্ভব, অর্থাৎ খুব বেশি হলে সরকারি টাকায় সপ্তাহে 3 দিন খাওয়ানো যাবে। অথচ প্রশাসনিক ভাবে এরকম একটি বিন তুঘলকি নির্দেশ জারি দেওয়া হলো। রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বলছেন, তিনি এখনো নির্দেশিকা হাতে পাননি, তবে যা শুনছেন সেইভাবে খাওয়ানো 4.48 টাকায় সম্ভব নয়। অর্ডার পেলে SI এর সাথে আলোচনা করবেন। রামনগর দক্ষিণ শিক্ষালয়ের শিক্ষক অমল কুমার ঘুরে বলছেন, যে স্কুলে বেশি ছাত্রছাত্রী রয়েছে সেই স্কুলের ক্ষেত্রে এই নয়া নির্দেশিকা মানা কিছুটা হলেও সম্ভব হবে, কিন্তু যাদের ছাত্রছাত্রী কম তাদের সমস্যায় পড়তে হবে। একমাত্র সরকার যদি মিড ডে মিলে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ায় তাহলেই নতুন নির্দেশিকা মানা সম্ভব। এরপর যদি এমনই একটা নির্দেশিকা আছে নিশ্চয়ই বরাদ্দ বাড়াবেন, কী করেন ওরাই? আমরা তো বারবার বলছি এই পরিমাণ টাকায় তো আমাদের কুলোয় না। যেখানে বেশি সংখ্যক ছাত্রছাত্রী খাচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাটা ততখানি মানে প্রকট নয়, তাদের ক্ষেত্রে হয়তো সুবিধে হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা অসম্ভব। অরূপ সরকার নামে অন্য এক শিক্ষক বলছেন, স্কুলের প্রধান শিক্ষকদের হাত থেকে মিড ডে মিলের পরিষেবা কোনো NGO বা বেসরকারি প্রতিষ্ঠানকে দিলে বিষয়টি ভালো হয়, কারণ নতুন মিড ডে মিলের স্কিম যেভাবে রান্নার মেনু ঠিক করা হয়েছে তাতে করে মিড ডে মিল চালানো খুবই অসম্ভব। তবে আমাদের বক্তব্য হচ্ছে মিড ডে মিলের ব্যাপারটা সম্পূর্ণভাবে যদি কোনো NGO সংস্থার দ্বারা পরিচালিত হয় বা সরকার কোনো একটা অন্য কোনো প্রতিষ্ঠানের দ্বারা এই মিড ডে মিলকে পরিচালন পদ্ধতিতে সঠিকভাবে নিয়ে যেতে চায় তাহলে মিড ডে মিল আরও সুন্দরভাবে হবে, কিন্তু এই মুহূর্তে যে পয়সা দেয় সেই পয়সায় কিন্তু ওই মেনু চার্ট অনুসারে এ খাওয়ানো প্রায় অসম্ভব ব্যাপার। রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্টুরাম মান্নাও তিনি বলছেন, ছোট স্কুলে এই ধরনের নয়া নির্দেশিকা মেনে চলা খুবই দুষ্কর। মানে কোনোভাবে মনে হচ্ছে না যে আমার যেটা চলতে পারে, বিশেষত আমাদের মতো এই ছোট স্কুলে যেখানে মাত্র 47 জন স্টুডেন্ট, আমার মনে হয় যে অসম্ভব ব্যাপার। অন্যদিকে আদিত্য খা নামে অপর এক শিক্ষক বলছেন, ভালোভাবে ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করুক তারাও চান, কিন্তু যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে তাতে করে ছাত্রছাত্রীদের খাওয়ানো অসুবিধা হবে, মাংসের জন্য স্পেশাল কোনো টাকা বরাদ্দ করা উচিত সরকারের। গভর্নমেন্টের ভাবা দরকার যে যদি প্রকৃতই আমাদের সদিচ্ছা থাকে যে ছেলেমেয়েদের খুব ভালোভাবে খাওয়াবো, আমরাও চাই সেটা করতে, তাতে টাকার পরিমাণটা অবশ্যই আরও কমসে কম 2 টাকা করে কমসে কম বাড়ানো দরকার। আর মাংসের জন্য কোনো স্পেশাল অ্যালটমেন্ট, হয়তো মাসে সপ্তাহে 1 দিন করে যদি মাংস করতে হয় তাহলে তার জন্য একটা স্পেশাল অ্যালটমেন্টের ব্যবস্থা করা দরকার। অন্যদিকে আরামবাগ বাসুদেবপুর পারুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সেন বলছেন, নয়া নির্দেশিকা এসেছে শুনেছি, আমরা 1 সপ্তাহ এই নিয়ম মেনে খাবার খাইয়ে দেখব কত টাকার ঘাটতি ঘটছে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা চালানো কিরম কি হবে এখনই আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমি 1 সপ্তাহ যেমন সরকারি রুটিন নিখুঁতভাবে খাওয়াবো, 1 সপ্তাহ খাওয়ানোর পর দেখবো যে আমার কত টাকা কম বেশি বা কী হচ্ছে না হচ্ছে, তারপর আমি একটা আমাদের যে স্কুল কমিটি আছে স্কুল কমিটিকে ডেকে একটা মিটিং করে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে আবার কী সিদ্ধান্ত হয় না হয় বা পুরো চেয়ারম্যানকে জানানো ব্যাপারটা থাকবে। অধিকাংশ শিক্ষকই বলছেন, যারা নির্দেশ জারি করেছেন তাদের বাজার সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই, নইলে
এমন খেয়ালি নির্দেশ কেউ দিতে পারেন না। পাশাপাশি অনেক শিক্ষক বলছেন এই নির্দেশিকার ফলে স্কুলে স্কুলে কাটমানি ফেরতের মতো ঝামেলা শুরু হবে। মঙ্গলবার থেকেই রাজনৈতিক দল বা অভিভাবকরা এসে বলবে সরকারি নির্দেশ মেনে খাওয়াতে হবে। কেউ এসে বলবে দিদি নিশ্চয়ই টাকা দিচ্ছে, না হলে নির্দেশিকা কেন দেবে। অযথা শিক্ষকরা হেনস্থা হবেন। প্রশাসন কোনো কিছুই না ভেবে শিক্ষকদের হেনস্থা করার মতো নির্দেশিকা পাঠিয়েছেন, যার তীব্র নিন্দা করা হচ্ছে। জানা গেছে আরামবাগ চক্রের সমস্ত প্রাথমিক শিক্ষক সোমবার আরামবাগ মহকুমা শাসক, আরামবাগের বিডিও, আরামবাগ পৌর প্রধান, আরামবাগ চক্রের এসআই এর দ্বারস্থ হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।